আগে কি সাজক নাই তো গাছের গান হইত, রঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যক নাই তো গাছের গান হইত, রঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বাড়িতে যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু গো বাড়িতে যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। বিপদ ঘটিলে পঞ্চায়েতের বলে গরিব কাঙালে বিচার পাইতাম। বিপদ ঘটিলে পঞ্চায়েতের বলে গরিব কাঙালে বিচার পাইতাম। আমার তালি হবে মানুষের
কুড়ি সে পাবো না সেদিন আর পাবো না ছিল বাসো না সুখি হইতাম সে পাবো না সেদিন আর পাবো না ছিল বাসো না সুখি হইতাম দিন হতে
বারবার বলার কোনো সুযোগ নাই, আমাদের শরীরের এমন কোনো প্রেশার নাই, এনার্জি নাই, আপনাদের কি বলতে বলি আমাদের অসংখ্য পরিচালনা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের খেলা পরিচালনা হিসাবে সর্বপ্রথম আমরা যাকে মঞ্চে দেখতে পাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্য পিএস সত্য বড় ভাই, যিনি উপস্থিত রয়েছেন ইমরান সাহেব, এবং সাথে রয়েছেন আমাদের কামাল ভাই সরকারিয়া সিটি সরকারি কলেজের সাবেক ছাত্র নেতা। তার জন্য অনুরোধ জানাচ্ছি এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মেলা, আমাদের বৈশাখী মেলা এবং বলি খেলা পায়ের উড়িয়ে ঐতিহ্যবাহী মকর বলি খেলার শুভ সূচনা হতে যাচ্ছে। আপনারা সবাই একটু ধৈর্য সহকারে আজকের এই মেলার সৌন্দর্য
আমি
Thank you.
কিছুক্ষণের মধ্যে এই শিল্পীবৃন্দ ওরা সম্মানার্থে একটি গান পরিবেশনা করবে। এতক্ষণে তার আগে আমরা একটু খেলাতে যাচ্ছি, দেখা যাচ্ছি দুই বলি, দক্ষিণের দুই বলি উকিয়া এবং টেকনাথের দুই বলি, দীর্ঘদেহী বলি, বয়স তাদের 40 বা 35 বা 48 হবে, দেখা যাক এই দুজন অভিজ্ঞ বলি তারা কি করে থাকেন, দেখা যাক। দুজন বলে সমান তালে লড়ে যাচ্ছে, সমান্তকর চেষ্টা। আমি এখানে আরো আরো চোখে বেলায় দেখেছি এখানে আরো অনেক নামি নামি বলি আসছে, কৌশল নিয়ে দেখছেন, হাতের কৌশল, পায়ের কৌশল এবং মোকাবেলা করতেছেন একে অপরকে। মাসুম মলিকে দেখতে, মাসুম মলিক তিনি মাঠে নেমেছেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথম খেলায় কিন্তু ফাইট চলতেছে দুই বলের মধ্যে, কেউ করে না হিসেবে সময়ে সময়ে, দেখা যাক। চ্যাম্পিয়ন মলিক, চ্যাম্পিয়ন খেলার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। চ্যাম্পিয়ন খেলা কিছুক্ষণ পরে আমাদের খেলায় তাদেরকে উত্তীর্ণ হতে হবে, তারপরে খেলা প্রচুর পরিমাণ দর্শক, 30,000 প্লাস দর্শক হবে মাঠে সাতখানিয়ার এই ঐতিহ্যবাহী, একটা দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী লক্ষ্য রেখে তারা 40 হাতের স্টিক নিয়ে সানগ্লাস পরিহিত লোকের নাজুক সুন্দরভাবে চমৎকার দিলে তাদের নতুন শক্তি নিয়ে তরান্তের চেষ্টা করে যাচ্ছেন। সুপ্রিম সম্মেলনে আগামীকাল শনিবার বিকেল 3টা বিকাল
রে বেবি বাই তুই কিমার হালেইলা ও তুমি তোমার হালে সতনি হর জনগর পবল বনাইলা ও তুমি তোমার হালে মহাগাঢ় জনগর পবল বনাইলা সতনি কানিয়া মকর বাড়ির বলি কেনা হে বাড়ে জব জব সোমার সেরা সবকানিয়া মকর বাড়ির বলি কেনা হে বর দেহা সাহার বৈ সোমার সেরা চ্যাম্পিয়ন
উপর হয়ে ডান্স করে দেখা যাক দুজন আমি সম্মানিত পরিচালক অনুরোধ জানাবো তাদেরকে সময় সময় বাধা দিতে হবে না হলে তারা যারা প্রফেসর ডক্টর আবুরুজা মোহাম্মদ মিজামুদ্দিন নদী হাজার ব্যস্ততার মাঝে কিন্তু তিনি মঞ্চে বসে খেলা উপভোগ করে যাচ্ছেন। দর্শকদের সাথে অভিনন্দন জানাচ্ছি তারা নদী সাহেবকে। ভবিষ্যতে নদী সাহেব আমাদের পাশে থাকবেন, আমরা ওনার পাশে থাকবো। এইরকম আয়োজনে এইরকম অনুষ্ঠানে তিনি সবসময় আমাদের মাঝে থাকবেন এবং আমরা ওনাকে একবার নয় খেলা দেখার জন্য এসেছি। আমি সকল দর্শকদেরকে বলবো আমাদের জনাব এমপি মহোদয় যে অত্যন্ত সময় নিয়ে ধৈর্য নিয়ে তিনি যে আমাদের মাঝে এসেছেন এবং এই খেলা উপভোগ করতেছেন এবং তিনি কিছুক্ষণ আগে বেলি দেখে যারা ডান্স করে করে মঞ্চে এসেছিলেন তিনি খুলে বাড়িকে ফিরিয়ে দেননি, সবাইকে তিনি বকশিস দিয়েছেন। এরকম বিরাট মান মান হতে পারেন কে, একবার নয় দুইবার নয় পাঁচবার সামনে এলো আমাদের মানুষটা। এবং সুপ্রিয় দর্শক মনে দেখ আমরা আবার খেলাতে পারছি জীবন বলি এবং মাসি বলি চান খেলি বলিদেরকে নির্দেশনা দিচ্ছেন। চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হতে কিন্তু প্রচুর এনার্জি প্রচুর শক্তি প্রচুর সাহস প্রচুর রণকৌশলের দরকার। দেখা যাক কি হয় চ্যাম্পিয়নশিপ ম্যাচ। বিজয় ছিনিয়ে আনার জন্য রণকৌশল বিভিন্ন রণকৌশলে তারা সময় চুক্তি অবর্তীর্ণ নাহিদের সমান পরিচালক দেখা যাক দেখার জন্য যে সমস্ত দর্শকরা চলে এসেছেন আসলে খেলাধুলি খেলা। তবে আমি বারবার দেখি এবার খেলাধুলি খেলা যখন অনুষ্ঠিত হয় তখন বৈশাখ মাস, তখন প্রথম বৃষ্টি হয় এবং বৃষ্টির কারণে এই মাঠ সবসময় ভিজে থাকে কাদা থাকে। সম্মানিত এমপি মহোদয় রয়েছেন, সম্মানিত সাতকালি মহাগড়ার সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দ রয়েছেন। তারা যদি এই মাঠ সংস্কার করে এই মাঠে যদি আরো বালু এবং আরো বিভিন্ন এই মাঠ সুস্থ রাখার জন্য যদি তারা আগামী বছর প্রস্তুতি নেয় ভবিষ্যতে কিন্তু এই মাঠ এবং এই খেলা হবে দক্ষিণ চট্টগ্রামের একটি ঐতিহাসিক খেলা। এবং চট্টগ্রামের লাল দিঘির মাঠে যদি আগামী বছর এই মাঠ আরো চমৎকার ভাবে এই মাঠ উপযুক্ত করা যায়। ধন্যবাদ সম্মানিত এমপি মহোদয়। আমি ইতিহাস জানি না, সম্মানিত এমপি মহোদয় আমাকে জানিয়ে দিলেন যে এই মাঠের বলি খেলা হচ্ছে 139 বছর এবং লাল দিঘির ময়দানে জাপুচার বলি খেলা হচ্ছে 107 বছর। তাহলে সুপ্রিয় দর্শক আপনারা দেখুন 139 বছরের এই ঐতিহ্য এই মাঠের বলি খেলা। এটাই কিন্তু আমার মনে হয় দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ এবং সুপ্রাচীন এই বলি খেলা। আগে থেকেই এই মঞ্চে তিনি পরিচালনার দায়িত্ব রয়েছেন, ওনাকে সম্মানিত এমপি মহোদয় 1000 টাকার একটি বকশিস দিলেন, তাকে পুরস্কৃত করলেন, অভিনন্দন জানাচ্ছে এবং আমাকে তিনি আসলে 1000 টাকার একটি সম্মাননা দিলেন। আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ সম্মানিত এমপি মহোদয়ের কাছে। যাই হোক আমরা আবার খেলাতে ফিরে যাচ্ছি। চ্যাম্পিয়নশিপ খেলা মোশন বলি বনাম জীবন বলি চৌকরিয়া ভার্সেস বস খালি দেখা যাক। এদিকে মঞ্চের সামনে আমাদের সম্মানিত পুলিশ প্রশাসনের বাইরে একটু প্লিজ এদিকে মঞ্চের সামনে কিন্তু সূচনা আছে একদম পিছনে
চ্যাম্পিয়নশিপ এবং রানার্স আপ, চ্যাম্পিয়ন এবং রানার্স আপ। এখানে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ বলতে একটু সমস্যা হয়, আসলে চ্যাম্পিয়নশিপে তারা অংশগ্রহণ করবে, ওখানে যিনি জিতবেন তিনি চ্যাম্পিয়ন, যিনি হারবেন তিনি রানার্স আপ। এবং দ্বিতীয় খেলা দেখতে পাচ্ছি, ওখানে তৃতীয় এবং চতুর্থ হিসাবে তিনি দুজন আম্পায়ার অর্থাৎ পরিচালক হিসেবে তারা রয়েছেন, জীবন বেলি এবং মেসান বেলি, চকরিয়া ভার্সেস মেশখালী। এবং এদিকে আরেকটি খেলা চলতেছে, বাদশাহবলি বনাম বীরবলি টেকনা। দেখে যাক কোন দিকে যায় খেলার ফলাফল, কোন দিকে যায় রেজাল্ট। চ্যাম্পিয়নশিপ প্রাইজ কার মাথায় উঠবে, চ্যাম্পিয়নশিপ পুরস্কার কে মাথা নিয়ে নাচবে, কে ডান্স মারবে, কে হাত মেলে দিয়ে চমৎকার বেলের ভাতের তালে তালে কি যে ড্যান্স করবে, সেই চ্যাম্পিয়নশিপ বলির জন্য আমরা এদের আগ্রহ অপেক্ষা করতেছি। একটি খেলা দেখতে পা দিয়ে তারা একে অপরকে ঘায়েল করার চেষ্টা, ভূমি বলি, মাসি বলি এবং জীবন বলি, চকরিয়া ভার্সেস মেশখালী। দূর দূরান্ত থেকে এই দুই বলি আজকে এই মাঠে চ্যাম্পিয়নশিপ খেলার জন্য তারা ছুটে এসেছেন। দেখা যাক মাটিতে কেমন রয়েছেন বলি, তাকে প্রচুর শক্তি প্রদর্শন করে তাকে উপুট করার চেষ্টা, বা চিপ করে যদি মাটিতে যদি পিক সরাইতে পারে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন। দেখা যাক, আসলে আমি সবার নাম জানতেছি না, সেদের নামে নামগুলো আসলে প্রকাশ করতে পারতেছি না। অভিনন্দন জানাচ্ছে বাংলাদেশ সভাপতি, বাংলাদেশ জুড়ে বাংলাদেশ ছাত্র লীগের সম্মানিত নেতৃবৃন্দ, যারা আজকে আমাদের এই মাননীয় এমপি মহোদয়ের সামনে, এমপি মহোদয়ের সাথে এসে এই মঞ্চে বসে হাজার হাজার দর্শকদের সাথে যে তারা খেলা উপভোগ করতেছে, অভিনন্দন জানাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্র লীগের নেতৃবৃন্দ ভাইদেরকে। এবং সাথে এই মঞ্চে বসে হাজার হাজার দর্শকদেরকে হাতে নিয়ে হাজার হাজার দর্শকদের সামনে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী 139 বছরের সেই ঐতিহ্যবাহী মক্কার বলি খেলার চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতেছেন আজকের এই মঞ্চের সম্মানিত প্রতিনিধিকে। সাতখানা লোহাগড়ার বড় মানুষের, বেশ মানুষের শেষ ঠিকানা সাতখানা লোহাগড়ার উন্নয়নের রূপকার গণ প্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত রাষ্ট্রবাদ। এবং সাতখানা লোহাগড়ার শেষ ঠিকানা জানাচ্ছে প্রত্যেক দর্শকদের পক্ষ থেকে আমি এমপি মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি। এরকম সংস্কৃতি মেলা, এরকম ক্রীড়ামেলা, এরকম আনন্দপূর্ণ মানুষের আমাদের সাতখানা লোহাগড়াতে দরকার। যুগ যুগ ধরে সাতখানা লোহাগড়া দেখুন এই ক্রীড়া আনন্দ কতক থেকে পিছিয়ে ছিলেন, সেই সময়ে নবরূপে নবজয় বলে নব অঙ্গিকে সাতখানা লোহাগড়াকে ক্রীড়া সংস্কৃতির সম্মানিত এমপি জনাব প্রফেসর ডাক্তার আবিরজা মোহাম্মদ নিজামুদ্দিন নদবী, আমরা একবার নয় দুইবার নয় সামনের বার এবং আর পরের বারও আমরা আপনাকে চাই। অভিনন্দন আপনাকে, অভিনন্দন আপনাকে, লাল গোলাপের শুভেচ্ছা, রক্তিম গোলাপের শুভেচ্ছা। শত কর্মব্যস্ততার মাঝেও কিন্তু তিনি একদিনও বসে থাকেন না, সাতখানিয়া লোহাগড়ার বিভিন্ন গ্রামে, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন ওয়ার্ডে তিনি ছুটে বেড়াচ্ছেন, কার কথা না বললে নয়। জনাব তিনি বিভিন্ন প্রকার সহযোগিতা, তাদেরকে উন্নতি, তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা এবং তাদেরকে গণবাসনা বাসনা দেখে তাদেরকে সমহনায় উৎপাসিত হওয়ার জন্য সাজকে এখানে আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই। অভিনন্দন রইল জনাব মিসেস রিজিয়া রাজা চৌধুরীর জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আবারও খেলাতে যাচ্ছি চ্যাম্পিয়নশিপ খেলা, মেশখালী বলি ভার্সেস জীবন বলি। চ্যাম্পিয়নশিপ খেলাটি চলতেছে, সূর্য কিন্তু ঘনিয়ে আসতেছে। আমাদের অতিথি মহোদয় আসলে বক্তব্য এবং খেলোয়াড়দেরকে পুরস্কার প্রদান রয়েছে, তো আমি সম্মানিত পরিচালক নাজিমি এখন অনেক সিনিয়র অতিথিবৃন্দ রয়েছে, আসলে আমরা সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ পাবো কিনা তাও জানি না, যেহেতু এটা খেলা এবং খেলার মাঠ, খেলার দর্শক, যদি রাজনৈতিক মঞ্চ থাকে তাহলে আমরা হয়তো সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ পেতে পারতাম, কিন্তু হয়তো আজকে সবাইকে আমরা সুযোগ দিতে নাও পারি, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমি সেজন্য খেলোয়াড়দেরকে দ্রুত খেলা শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। চ্যাম্পিয়নশিপ ম্যাচ মাসি বলি ভার্সেস জীবন বলি। এবং আমি বলি এবং পরিচালক বৃন্দকে বলবো, এখানে শুধু সাতখানিয়াতে হয়তো সবাই যখন একসাথে যাবে হয়তো তাদের গাড়ির সংকট হবে, সেই জন্য
আমি বলিদারকে বলবো দ্রুত খেলা শেষ করেন, আপনাদের দুই দুটি শট হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডল, আমার একটি ঘোষণা এসেছে, আগামীকাল 11ই বৈশাখ হয়ে আগামী 11ই বৈশাখ রোজ মঙ্গলবার পটিয়ার ঐতিহ্যবাহী মাঠে হয় আব্দুল মালেক চৌধুরীর বলি খেলা। সম্মানিত বলিবৃন্দ, আপনারা পটিয়ার ভোটার আব্দুল মালেক চৌধুরী আসলে খেলা পরিচালনা যারা রয়েছে তার দায়িত্বে প্রধান পরিচালক হিসেবে যারা রয়েছেন জনাব নাজমুল আলম চৌধুরী। টিভি চ্যানেল হবে না, ইলেকট্রনিক মিডিয়া হবে না, সকল মানুষের যে চ্যানেল আই টিম বাংলা তারা সাক্ষাৎকার নিচ্ছে। আমাদের মা বোনেরা কিন্তু এই খেলা দেখতে পাচ্ছেন টিভির পর্দায়। আলামিন ইসলামিক মিডিয়া অভিনন্দন জানাচ্ছে আলামিন ইসলামিক মিডিয়াকে, তারা এই খেলা সরাসরি সম্প্রচার করার জন্য। এবং আবারও বলি, আবারও বলি খেলা দেখতে পাচ্ছি জীবন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে পরিচয় করে দিচ্ছে চ্যাম্পিয়নশিপের মধ্যে যারা খেলতেছেন চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য, অর্থাৎ সাদা প্যান্ট পরিহিত তিনি হচ্ছেন মাস জীবন বলে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এই চ্যাম্পিয়নশিপে যারা লড়তেছে তাদের পরিচয় করিয়ে দিলাম। আবারও খেলা শুরু, বাংলার প্রাচীন এই ঐতিহাসিক নিদর্শন দেখার জন্য দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার মানুষ এই মাঠে চলে আসে। এবং এই গণমানুষের নন্দিত নেতা, এই অর্থ এলাকার একটি সন্তান আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং সাতকানি এলাকা থেকে নির্বাচিত সফল সংসদ সদস্য জনাব প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন। দর্শক মাঠে বসে দাঁড়িয়ে কিন্তু তারা খেলা বিভুত করতে সম্প্রচারে রয়েছেন। এবং অভিনন্দন জানাচ্ছি পুলিশ প্রশাসনের বাইরে। আসলে আমি আরো অনেকবার এই মক্কার বলি খেলাতে এসেছি, এত পুলিশ প্রশাসন আমি দেখি নাই। এখানে অনেক সময় দারুণ এবং চমৎকার ভাবে তাদের দায়িত্ব পালন করতেছে, অত্যন্ত সুন্দর ভাবে কিন্তু দর্শকরা খেলা বিভুত করতে যাচ্ছে। অভিনন্দন জানাচ্ছি পুলিশ প্রশাসনকে, অভিনন্দন জানাচ্ছি এই পুলিশ প্রশাসনকে আনার ব্যাপারে যিনি সহযোগিতা করেছেন, ওরা আরো বেশি মেটে ফেটে হয়তো আগামী বছর পাবে। আমি বলিদের উদ্দেশ্যে বলতেছি, যদি যুগ্ম চ্যাম্পিয়ন এখন আপনারা কি যুগ্ম চ্যাম্পিয়ন হবেন একক চ্যাম্পিয়ন হবেন সেই সিদ্ধান্ত আপনাদের।
পুরস্কার তুলে দিচ্ছেন মাসুম বলি এবং জীবনবলি এবং প্রথম পুরস্কার অফিসার ডাক্তার আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী মহোদয়। যুগ্ম চ্যাম্পিয়ন মাসুম বলির হাতে সবাইকে এবং 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুগ্ম চ্যাম্পিয়নদেরকে আমাদের মাননীয় প্রধান মাননীয় সংসদ সদস্য। যুগ্ম চ্যাম্পিয়নদেরকে সবাইকে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারের লোহাগড়ার সবার হাতে হাতে পুরস্কার। এই মুহূর্তে বইরা কিন্তু পুরস্কার নিচ্ছে সম্মানিত প্রধানমন্ত্রীর নিকট থেকে। দর্শকরা সবাই একটি বড় করে তালি দিলে ভালো হবে, বলিদেরকে উৎসাহ দেওয়ার জন্য জোরে করে তালে অভিনন্দন বলিদেরকে। যারা প্রধানমন্ত্রী মহোদয় এবং আনম সেনাপলিদেরকে পুরস্কার দিচ্ছেন এবং মকর নাজমিয়া তিনি বলিদেরকে পুরস্কার দিচ্ছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী,
আগামী বছরে আগামী বছরে সুপ্রিয় দর্শক মন্ডলী, আজিয়া 139তম মক্কার বলিকালের মধ্যে আহারা বেগুন উপস্থিত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এরা জমা হয়েছে এবং প্রসিদ্ধ বলিউডের এসে আরা বলিকালা চাই এবং আনন্দ বোধ করছে। এবং এই 139তম বলিকালা আমার মনে হয় বাংলাদেশের অন্যতম একটা বলিকালা হবো না আচ্ছা এই 139তম এই বলি খেলা আমার মনে হয় বাংলাদেশের একটা অন্যতম বলি খেলা, কারণ জব্বরের বলি খেলা এই বলি খেলার অনেক পরে, এটা 139 বছর এবং জব্বরের বলি খেলা বোধ হয় 160 বছরের মনে হয়। তো সে কারণে এটা অনেক ঐতিহ্যবাহী, যেটা আমাদের বক্তর বাড়ির যে বড় জমিদার ছিলেন, বিচারক ছিলেন, জমিদার ছিলেন কাদের বক্সু চৌধুরী, আলহাজ কাদের বক্সু চৌধুরী, উনি শুরু করেছিলেন এবং ওই সময় ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। এরপরে মক্কার আর চেয়ারম্যান ফরিদুল আলম চৌধুরী উনি এটা কন্টিনিউ করেছেন, এরপরে শাহ মিয়া চৌধুরী কন্টিনিউ করেছেন, এরপরে নাজিবুল আলম চৌধুরী না সাবেক চেয়ারম্যান উনি এখনও কন্টিনিউ করে যাচ্ছেন, এবং ওনার সহযোগিতায় আছেন কামরুল আলম চৌধুরী এবং মাদ্রাসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার সেলিম চৌধুরী এবং আওয়ামী লীগ নেতা কাইসুল আলম চৌধুরী সহ এখন অনেক এই ফ্যামিলির অনেক লোকজন এই সহযোগিতা করে যাচ্ছেন এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই বলিকুলো আজকে আঞ্জাম হয়েছে। আমরা খুব আনন্দ পেয়েছি এবং এখানে সাতকানিয়া লোহাগাড়ার অনেক আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং এখানে টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, চন্দনাইশ, বাঁশখালী সর্বস্থল থেকে এখানে লোহাগাড়া থেকে মানুষ উপস্থিত হয়েছেন। আর এখানে আমাদের আপনার এডিশনাল এসপি হাসানুজ্জামান বুল্লা সাহেব ছিলেন এবং আমাদের চেয়ারম্যান মালিক, সাতকানিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম এবং এখানে কালাউদ্দিনের চেয়ারম্যান ছিলেন, পদুবার চেয়ারম্যান ছিলেন এবং আমাদের দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনের সম্পাদক জনাব মোল্লা চৌধুরী উপস্থিত আছেন, অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সর্বসাধারণ মানুষ উপস্থিত হয়েছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আগামীতে আরও অনেক বড় করে আরও ডবল ডবল করে এই বলি খেলা অনুষ্ঠিত হবে। আমরা শুধু চট্টগ্রাম থেকে না, পুরো বাংলাদেশে সবচেয়ে যারা ফেমাস, যারা কুস্তি খেলা, যারা বলি খেলে প্রয়োজনে বিদেশে যে টেলিভিশনে দেখা যায় না এরকম এবং স্টেজও অন্যরকম হবে এবং যেখানে খেলে ওটা অন্যরকম হবে, অন্য ব্যবস্থা হবে, আপনারা আগামী বছর অনেক পরিবর্তন দেখবেন। বয়সও হবে ক্রমান্বয়ে, এটা আরেকটা ছাতা হবে 139 বছর হবে বলে বড় ছাতা, যে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা। বাংলা একাডেমি এবং এই মক্কার বলি খেলা, বাংলা একাডেমির যারা গবেষক এই মক্কার বলি খেলা লোকজ সংস্কৃতি হিসাবে এটা উল্লেখ করেছেন, সুন্দরভাবে লিখেছেন, ধন্যবাদ। আমি তাদের